ছোটটা কাজের কিন্তু খুলতে সব এলাম সমস্যা যে মাল আমরা কিন্তু 18,000 টাকা কিনে 16,000 টাকা হ্যাঁ তাহলে বুঝতে হবে তোমার কিরকম মাল নতুন জিনিসটা আমি কি হবে আমার কাজ আমার কাজের মতন পদ্ধতি না আগের দিন তাই তাই ব্লক ভেঙ্গলি ব্লক ভেঙ্গেছে ভাই এ দেখেন সবাই কিরকিরা এখন এই লক লাগাতে হবে কিভাবে লাগাবো বিল হবে কত 500 টাকা এইসব বিলে কোনো কম নেই আসেন ভিতরে আসেন ওর বাসায় থুইতেছে সকালবেলা নিয়ে আসবো ওর বাপ গিয়ে সকালবেলা আমার মিললেন আমি ফোন দিছিলাম তাও তো ধরলে ফোন বন্ধ আমাদের বসাই দিয়ে গেছে একবার 50 লাখ কেমনে আমাদের স্কুলের টিচার বিভিন্ন জায়গাতে টাকা নিয়ে ব্যবসার নাম করে বহু মানুষের কাছে ঠকাইছে আপনারা বিপদে আছেন আপনাদের যদি ইনফর্ম না করলে তো হবে আগের দিন তো নাম্বার দিলেন ওই নাম্বার ফোন দিলে তো হচ্ছে আপনি এ টু জেড খোঁজ নিয়েছেন ছিল কিছুদিন আগে ওই রকম সাতক্ষীরার এই ডিজিটালে আবার আপনার ল্যাবের এতে ছিল রেডিওলজির ল্যাবের বাসায় নেই না বাসায়
আমাদের স্কুলে বিভিন্ন ছাত্রের কাছে স্টুডেন্টদের কাছ থেকে অনেকদিন ধরেই রয়েছে তো অভিযোগ করেছি কারণ আমাদের স্কুলের কম্পিউটার তো আপনাদের কাছ থেকে কিনে নিয়ে গেছি, আমি আসছি যেমন এসে ওই যে প্রিন্টার কিনে শ্রীকুমার আরো মাল জিনিস নিয়ে গেছি বসা আমি আমার না আমি ওরে চিনি তো আর আমার নাম্বারটা লিখে রাখেন, আমি অফিস সহকারী মাহবুব রহমান মেন্টু। ও আপনার এই এ টু জেড তে কাজ করো তো ল্যাপটপের কাজ করো? এ টু জেড কি এই বিল্ডিং? হ্যাঁ 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 এই বিল্ডিংটা গেছেন ওখানে? না না যাইনি, যাব। গিয়ে ঘুরে আসেন একটু তাহলে। 01716 07 ওইতে আমার পরিচয় করাই দিল ওর সাথে। 01716 007 02386 একটু ভাই হেল্প করবেন, কারণ কি আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার গ্রামের বাড়ি কোন এলাকা? আমার বাসা পাশে। যে অপরাধ করে তার শাস্তি নিতে বুঝছেন? আমার কাছে কোনো ইয়ে নেই। এখন কেবলের দাম কেমন ভাই? ও আপনার 19 টাকা আউটডোর। এটাই ভালোটা না নিচে তার ভালো? না দুইটা একই। আপনার টেনশন করবেন না, যদি আমি পাই বুঝছেন, আমি এমনকি আপনার আমি সম্ভবত কালকেও ফোন দিস মনে হয় আমার। না বন্ধ পাইছি। হ্যাঁ আমরা ফোন দিচ্ছি, কয়েকটা নাম্বার আছে কিন্তু বন্ধ পাইছি। ঠিক আছে সমস্যা না, আপনারা টেনশন করেন না, আমি দেখি যদি আমার কাছে আসে তাহলে আপনাদের জানাবো। এবং কোথায় থাকে কি লোকেশন? লোকেশন হয়তো আপনার রয়েছে জীবন না, কারণ আমরা হয়তো এরকম বলতে পারি পরে এখানে বসে রাখলাম, আপনারা সাইটে গিয়ে আমি ফোন দিলাম আপনারা আসুন। তাহলে তো আর এই পরিচিত যারা আসবে না। আপনি বাইরে চলি কেউ ইন্ডিয়ায় চলি কেউ ভাই মাল তারা এক এরা মাল সাত করে আসবে বছর বিশ মানে বিশ্বস্ত ও এরকম হলো টাকা নিয়ে গেছে প্রায় 35-35 হাজার টাকা নিয়ে গেছে। এই যে এডজাস্ট করে এমনি না ওর কাছ থেকে আগাড়া একজনের কাছে 7.5 লাখ নিজের বাবার কাছ থেকে আপনার 1 লাখ টাকা সাতক্ষীরায় নাকি ওই ডিজিটালে 7-8 বছর না 10 বছর কাছে চাকরি করি কিন্তু ওর বউ চাকরি করে। আচ্ছা ভাই তাহলে আমরা কি করবো? রাজু তো ওয়েট করবো, না হলো ওদের দিয়ে ওয়াইফাই ঠিক করে কানেকশন ঠিক করে দেবো। তখন তো বলতে পারবো না।
ও আসতে চাইছে, আমি বললাম আমি একটু পরে ফোন দিয়ে তাড়া দিচ্ছি যে ভাই আমি লোক পাইনি, আপনি যেন রাত্রি কাজ করে দিলাম। আমি সাদ্দাম ভাই করছি, তুমি আমি সাদ্দাম ভাই আমার ইয়ে করতেছে, আমার ওসিলায় দাও। হ্যাঁ ক্যামেরার লোক না সব, কিরাম সাহস চিন্তা করতে গেল স্কুলের মাল চলে যা লাগে। অতটা টাকা লেগে গেছে মানে ও মনে কর পড়া ইউরোপেও সই যেত 50 লাখ। এটা একটু বাড়াই বলতিস অবশ্যই, অসম্ভব কিছু না, 50 লাখ হবে না কেন, আলম সব ল্যাপটপ নিয়ে গেতাম, কড়া ল্যাপটপ নিয়ে গেবে নগদ টাকা নিয়ে গেছে আবার বলতি। বেকার মানুষের যা কাজ বলো আমার দেখা আছে, বুঝিস নি এটা জীবন বড়া
খুঁজে পেয়ে না।